রাজনৈতিক দল এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হবে। তো এই পুরো প্রক্রিয়া বলে যে আমাদের এখানে প্রধানমন্ত্রী কেন্দ্রিক শাসনটা কি প্রবল রূপে উপস্থিত আছে, যে লোক দেখানোর মতো করে একটা আসলে গণতান্ত্রিক চর্চা এখানে আসলে করার প্রয়োজনও হতে পারে। তো এই প্রধানমন্ত্রী কেন্দ্রিক শাসনের মধ্যে থেকে ভূমিকা রাখাটা খুব কঠিন আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি, তিনি দলীয় অথবা দলের ঊর্ধ্বে উঠতে চাইলেও তা করতে। কিন্তু যে কথাটা সরকার সবসময় বলে এটা আমাদের বিবেচনা যে তারা সংবিধানের মধ্যেই থাকতে চায়, তো সংবিধানের মধ্যেই থাকার তো ব্যবস্থা আছে, আমরা সরকারের পদত্যাগ চাইছি। তো সরকার পদত্যাগ করলে দেশে তো রাষ্ট্রপতি মানে বলে একজন দায়িত্বে থাকে না, এমনকি কিন্তু থাকেনি, কাজে সরকারের পদত্যাগ করতে হবে এবং সংবিধানের পাঠানোর মধ্যেই এখানে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব এবং সংসদ যুক্ত করে সেটা সম্ভব। তাই এই সমস্ত জায়গাগুলো যে দোহাইটা পাড়া হয় সেই দোহাই পাড়াটা হচ্ছে সেটা একটা অজুহাত নানানভাবে সংবিধান এবং ইত্যাদি দোহাই দিয়ে আমাদের এখানে যে জনগণের যে ভোটের অধিকারের দাবি সেটাকে দাবিয়ে রাখার চেষ্টা। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সামনের দিনে মানুষ এই দাবিতে একেবারে একাট্টা অবস্থান নিচ্ছে, কোনোভাবেই বর্তমান সরকারের নির্বাচনে জনগণ যাবে না এবং তারা এর জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যাপক পাওয়া হবে। আমরা মনে করি যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো তারা একটা ন্যূনতম লক্ষ্যে একমত হতে পারে, অর্থাৎ বিদ্যমান যে ব্যবস্থাটা তৈরি হয়েছে একটা প্রবল স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক ক্ষমতার কারণে যেটার মধ্যে মানুষের কোনো অধিকার রাখল, এইভাবেই দেশটা আর চলতে পারে না। এটা বহাল রেখে আর ভোটাধিকার প্রতিষ্ঠা, তাহলে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য ভবিষ্যতের রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, নতুন একটা বন্দোবস্ত হবে, সেই লক্ষ্য আমরা বিরোধী দলের সমগ্র অবস্থান থেকে জানাতে চাই। আগামী দিনের রাষ্ট্রটা কীভাবে চলবে, বিরোধী দল একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রস্তাব করছে, সরকারি দল বিদ্যমান জমিদারতন্ত্রকে বহাল রাখার জন্য বদ্ধপরিকর। আগামী দিনের লড়াইটা কোনো রাজনৈতিক দলের বিশেষ করে কোনো ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়, আগামী দিনের লড়াইটা হচ্ছে এই জমিদারতন্ত্র বাংলাদেশে চলবে নাকি একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের হাতটা সেই অনুযায়ী বাংলাদেশ চলবে। কাজে এই লড়াইয়ে বাংলাদেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঐক্য এবং